নমস্কার বন্ধুরা, আমার লাইফস্টাইল অফ সুন্দরবনস চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ভরাড আসনের ডিজাইন। আর প্রথমে দেখো, আমি এখানে একটা স্টিচ করে নিচ্ছি, আবারও বাম দিকে কর্নার বরাবর একটা স্টিচ করে নেব। এরপর চারটে ঘরের একটা ক্রস স্টিচ করে নিচ্ছি। আবারও বাম দিকে একটা ক্রস স্টিচ করে নিচ্ছি। আবারও বাম দিকে একটা ক্রস স্টিচ করে নিচ্ছি। ঠিক এই স্টিচটা ডান দিকে আবারও একটা স্টিচ করে নিচ্ছি। এরপর চারটি ঘরের একটি ক্রস স্টিচ করে নেব। এরপর ওপরের দিকে কর্নার বরাবর আবারও একটা স্টিচ করে নিচ্ছি। এইভাবে এর পরেও আরও একটা ক্রস স্টিচ করে নেব। এবার নিচের দিকে কর্নার বরাবর আবার একটা ক্রস স্টিচ। এবারে চারটে ঘরের একটা ক্রস স্টিচ করে নেব। আবারও কর্নার বরাবর দুটো ক্রস স্টিচ করে নেব। বাম দিকে কর্নার বরাবর একটা স্টিচ, এরপরে চারটি ঘরের একটা স্টিচ। এরপর কর্নার বরাবর একটা স্টিচ করে এর সাথে অ্যাড করে দেব। এইভাবে আসনের পুরো ছকটাই আমি তুলে নেব। এখানে আমি হোয়াইট কালারের উল নিয়েছি এই ভেতরের কাজটা করার জন্য। তোমাদের দেখাচ্ছি, দেখো সূচের উপর একটাই দাগ উঠেছে। প্রত্যেকবার একটা একটা করে সূচের উপর দাগ উঠবে। এইভাবে পুরো গ্যাপটা ভরাট করে দেব। খুব ইজি একটা আসনের ডিজাইন, তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই পারবে। এইভাবে একটা একটা করে করে নেব। দেখো এই সাইডটা আমার হয়ে গেছে, এরপর এই সাইড থেকে ধরেছি আবার। সূচের উপর কিন্তু একটাই দাগ, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো আমি সূচের উপর একটাই করে দাগ নিচ্ছি। ভরাট করে নিলাম। এরপর এই মাঝখানে একটা ছোট্ট একটা ফুলের ডিজাইন করব। এখানে আমি মেরুন কালারের উল নিয়েছি। আর এখানে দেখো, তোমাদের দেখাই, যেখানে চারটে ঘরের একটা একটা করে যে ক্রস স্টিচ করেছিলাম চারটে কোনায়, ঠিক ওই প্রত্যেকটা কর্নারে সূঁচটা তুলে ঠিক এর মাঝের থেকে সূঁচটা তুলবো। তুলে আবারও এখানে দেব, আবারও ওই সাইডে তুলে সূঁচটা তুলে দিয়ে এই সাইডে দিয়ে দেব। দেখো একটা ছোট্ট একটা ফুলের ডিজাইন হয়েছে, আর ডিজাইনটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে ভরাট আসুন তোমরা পুরো ডিজাইনটা বানিয়ে নেবে। আশা করছি তোমাদের এই ডিজাইনটা ভালো লেগেছে। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। এরকম নতুন নতুন অনেক ডিজাইন নিয়ে আসবো। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।